হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং পিজন আরডি। তো আজকে আপনাদের সঙ্গে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আমার জিনিসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার টিপসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকে কথা হচ্ছে এই ওষুধটাকে নিয়ে, দেখে নিন। এই ওষুধটা হচ্ছে পায়রার যখন পায়ে বা হাতে মুখে পাখনার নিচে চোখের কোনায় যখন পক্স জাতীয় কোনো জিনিস বা কোনো পোকামাকড়ের কামড়ে ফুলে ওঠা, কোথাও কেটে যাওয়া এইসব জিনিস যখন হয়, তখন এই ওষুধটা লাগানোর ফলে অনেকটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঠিক হয়েও যায়। আমার যতদিন ইউজ করা ছিল ততদিন তো আমি দেখেছি আমার সব পায়রাই একদম সুস্থ রয়েছে। আর দেখুন, এই যেটা রয়েছে, এটা হলো পায়রার একটা বক্স, যেটাও অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি কিন্তু ঠিকই হচ্ছে না। তো আজকে পায়রাটির এই বক্সটিকে ঠিক করার চেষ্টা করব। এই যে লিকুইডটি আছে, এই লিকুইডটি আপনাদের সপ্তাহে কি দিনে যদি পারেন, দিনে যখন পায়রার যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে যখন পায়রা চুপটা পোষ থাকবে, তখন আপনি এই লিকুইডটি লাগিয়ে দেবেন এবং দেখবেন এর ফল খুব ভালো হবে। মোটামুটি 4-5 দিন লাগালে এর ফল বুঝতে পারবেন। এই ওষুধটি কীভাবে লাগাতে হয় আসুন দেখে নেওয়া যাক। এইভাবে আস্তে আস্তে এই যেখানে বক্সটা থাকবে বা যেখানে কাটার দাগ কাটাটা থাকবে বা কোথাও পোকামাকড়ের কামড়ের দাগটা থাকবে, সেখানে ধীরে 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 আস্তে আস্তে এই লাল ওষুধটি ভালো করে লাগিয়ে দিতে হবে। এবং দিনে একবার লাগালেই যথেষ্ট, যেটা আপনারা রাত্রে লাগাবেন। আর এটি হচ্ছে আমার বাড়ির একটা খুব ভালো পায়রা, একটা মেয়ে পায়রা। এটা হচ্ছে সুন্দরী পায়রা। তো এই পায়রাটা নিশ্চয়ই যত্ন নিতে হবে, কারণ পায়রাটার দাম খুব বেশি। আর এই ওষুধটি পাবেন আপনারা যে কোনো ফার্মেসি থেকেও পেয়ে যেতে পারেন এবং ছোটোখাটো হাতুড়ি ডাক্তারের কাছ থেকে পেয়ে যাবেন।